গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ঠিক আছি, ও ঠিক আছে, মানে আমরা দুজনেই ঠিক আছি। আর হচ্ছে এখন বাজে 7:30, এখানে সবটা দিয়ে দিয়েছি, দিয়েছি ভাত, পুঁই শাকের চচ্চড়ি, মাছ, সকালের টিফিনে দিয়েছি ঝাল সুজি, আর দিয়েছি স্যালাড, লেবু, এই হচ্ছে আজকের টিফিন। তো চলো আটকে দিই ওকে, আগের দিন না জলের বোতলটা দিতে আমি ভুলে গেছিলাম কোনোভাবে। তো এখন সবটা ঠিকঠাক করে আটকে ফাটকে দিয়ে ও বেরিয়ে যাক, আর আমার ঘরের অবস্থাটা দেখবে জাস্ট, এখানে এইসব ছড়ানো। তারপরে হচ্ছে এ দেখো এখানে এইগুলো, এখান থেকে কিছু কাচতে হবে, কিছু আমাকে আলমারিতে তুলতে হবে। তুমি আজকে ওই ব্ল্যাক গেঞ্জিটা পরে যাচ্ছ কেন? এটা তো কাচবো। ঠিক আছে, না এটা কাচবো, পেছনে কি সব দাগ লেগেছে যেন। দাঁড়াও আগে বেরিয়ে যাক, ওকে ছেড়ে দিয়ে এলাম। দেখো আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কারই রয়েছে, একদম ঠিকঠাক। তো আর এই জায়গাটাকে শুধু পরিষ্কার করবো, ওখান থেকে যা যা নেওয়ার আমি এই যে নিচে নামিয়ে দিয়েছি এগুলোকে কাচবো আজকে। আর ও মোটামুটি বিছানাটাকে এরকমই গুছিয়ে রেখে গেছে, এবার চাদর ফাদর টান টান করে আমি আবারও গুজে টুজে ঠিকঠাক করে দেবো আর কি। ওপরের ম্যাট্রেসটা বড্ড জ্বালাচ্ছে আমাকে, ওপরের ম্যাট্রেসটা বারবার চলে আসছে আর ওটা নিয়ে টানা হ্যাচড়া রোজ লেগেই রয়েছে। এই একটা আমার একদম ভালো লাগছে না, কারেন্ট গেল নাকি, ইনভার্টার আওয়াজ দিচ্ছে। যাই হোক একটুখানি বসে নিয়ে তারপরে কাজ শুরু করব। জামা কাপড়গুলোকে আমার মেলা হয়ে গেছে, যদিও ওয়েদার খুব একটা ভালো নয়, তাও কাজ তো হতো, কারণ রোজই ওয়েদার এরকমই থাকবে, কতদিনই বা ফেলে রাখবো বলো। মোটামুটি একটা ছিল, তাই কেচে দিলাম। দেখো আকাশ পুরো কালো হয়ে আছে, রোদ তো উঠবে না, যাই হোক হাওয়াতে শুকিয়ে গেলেই হবে। এখন বাজে 9:04, আর আমি না মাথায় নারকেল তেল দিলাম, তেলের সাথে পাতিলেবুর রস মিশিয়ে দিয়েছি। যদি আজকে টাইম পাই তো আমি শ্যাম্পু করে ফেলবো, নয়তো এমনি জল দিয়ে আজকে চুলটাকে ধুয়ে নেব, কালকে শ্যাম্পু করব। তো যে কোনো একটা আজকে করব আর কি, নয় জল দিয়ে ধুয়ে নেবো, নয় শ্যাম্পুটা করে নেবো। শ্যাম্পুটা করে নিলেই ভালো হতো, তেল মাথায় আমি বেশি দিন থাকতে পারি না, কিন্তু আজকে যদি না হয় তাহলে তাই করতে হবে, কারণ অলরেডি 9:04 বেজে গেছে। পুজো টুজো দেওয়া বাকি রয়েছে, সবটাই বাকি রয়েছে, কিন্তু আমি ঘর দুয়ার সমস্তটা গুছিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়ে নিয়ে তারপর নিজের চুলে ভেবে দেখলাম যে এবার চুলে যত্নটা করতেই হবে, না হয়তো যে কটা আছে সে কটাও আর থাকবে না। তো ভালো করে এটার সাথে একটু পেঁয়াজের রস মাখতে পারলেও ভালো হতো, কিন্তু অত টাইম তাই জন্য নেই, নিজেকে অত টাইম দেওয়ার মতো সময় আমার কাছে নেই। যাই হোক মানি প্ল্যান্টটা অনেক বেশি লতিয়ে গেছে এই দেখো, তো ওই জন্য ভাবছি কেটে কেটে এবার আমি আলাদা আবার গাছ বানাবো। তো এতটা লতাতে ওকে দেওয়া যাবে না, ট্রিমিং করে দিলে না গাছটা ভালো হবে, তো ওই জন্য ভাবছি কেটে দেবো। তো চলো শুরু করি কাজ বাজগুলোকে। দেখতে এখন এইরকম লাগছে, আমি মানি প্ল্যান্টটাকে ঘরে নিয়ে এলাম, চেষ্টা করবো এটাকে বেঁধে এক জায়গায় জড়ো করে দেওয়া, তাহলে না দেখতে বেশি ভালো লাগবে। তো যতটা কেটে দেওয়ার আমি কেটে দিয়েছি, আবার যদি লতায় পাতায় তখন ভাববো আবারও। আর এইখানটাতে আমি মানি প্ল্যান্টটা রাখলাম এই যে এটা করে, তো এখন মনে হচ্ছে ওটার থেকে এটাই বেশি ভালো লাগছে দেখতে। জলে আপাতত থাকলো, শিকড় বেরোলে তারপর আমি মাটিতে আবার লাগিয়ে দেব। আর এইটা দেখো এটা তো এখানেই থাকে ওই আর কি, আর নালে এটা আমি জলেও রাখতে পারি, মানি প্ল্যান্ট তো জলেও হয় মাটিতেও হয়, অসুবিধা নেই, এটা জলে থাকলেও থাকবে, এটা করেই থাকবে নয়তো এই আর কি। তো চলো এবার ঘরটাকে মুছে নিই, তারপর যাবো স্নানে, অলরেডি 9:30 বাজে। আমাদেরকে মানি প্ল্যান্ট ফানি প্ল্যান্ট অনেক আগে দেখিয়ে বলেছি, এবার যাব স্নানে। দেখো মাথায় এখনো মাখা, তারপরেই দিদি জিপে করার জন্য একটা ওই হয়েছিল ওদের বাড়িতে, তো এই জিপে করার জন্যে ও আমাকে ফোন করেছিল,
তো এবার ফোন যখন আমাকে করেছে তখন বাজে 9:36 আর এখন বাজে 12:14 রানিং আমরা কথা বলে গেলাম শুধু মাঝে 9:36 এর পর 11:00 থেকে ফোনটা জিও নিজেই কেটে দিয়েছিল অনেকক্ষণ হয়ে গেছিল বলে দিদি আবার ফোন করেছিল আর এখন বাজে 12:14 প্রচুর কথা হলো এই সব গল্প টল্প হয়ে হলো এবার তারপরে প্রমি ফোন করেছিল প্রমির জন্য দিদির ফোনটা রাখলাম প্রমির সাথে কথা বললাম আমি প্রমিকে বললাম যে তুমি এবার রাখো 12:14 বাজে আমি ঘরটা মুছে স্নানটা করি পুজোটা দিই তাড়াতাড়ি গাছটা ঠিকঠাক করার পরে একটু যেই বসেছি তারপরেই দিদি ফোনটা করেছিল ওই জন্য আমার কিচ্ছু হয়নি তো চলো এই কাজগুলো আমি করে নিই জানো তো আর কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগছে আমার জানি না আমার ক্যামেরাটাতে কিছু প্রবলেম হয়েছে কিনা নাকি আমি নিজে অনেকক্ষণ রোদের দিকে তাকিয়েছিলাম বলে এরকম হয়েছে মাঝে এক ফসলা বৃষ্টিও হয়ে গেছে কিন্তু আমি বৃষ্টিতে আনতে যাইনি ছাদ থেকে কারণ ওই ভেজা জামাকাপড়গুলো এনেও আমার কিছু হতো না প্রমির এই জামাকাপড়গুলো আমি নিতে এসেছি এখন বাজ করে খুলে দিয়ে তারপর ঘরটাকে মুছবো বাজতে 5 মিনিট বাকি আর আমার এই মাত্র সমস্ত কিছু হলো পুজো টুজো দেওয়াও হয়ে গেছে দেখতে পাবে কিনা জানি না পুজো দেওয়া হয়ে গেছে ধূপকাঠিও ধরিয়ে দিয়েছে ধূপকাঠি বেশ অনেকক্ষণ ধরলে না আমার বেশ ভালো লাগে আর এই ধূপকাঠিগুলো বেশ অনেকক্ষণ ধরে জ্বলছে আর আমি যেহেতু মাথায় অনেকক্ষণই প্রায় রাখা হয়ে গেল যদি 1 ঘন্টা রেখে স্নানে চলে যেতাম তাহলে আজকে শ্যাম্পুটা করবো না ভেবেছিলাম কিন্তু বেশ অনেকক্ষণ রাখা হয়ে গেছে ধরো ওই তোমরা 9টার দিকে ধরো লাগিয়েছি আর আমি স্নানে গেলাম 12টার পর তো 3 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে তো আর আমি না লেবুর রসটা লাগিয়েছি তার একটাই কারণ লেবুর রসটা লাগালে শুনেছি খুশকি কমে আর আমার প্রচণ্ডই খুশকির সমস্যা রয়েছে তাই জন্য আমি আজকে লেবুর রসটা দিলাম দেখা যাক খুশকিটার জন্যই মেন দিয়েছি কারণ খুশকির জন্য আমার মাথা প্রচণ্ড চুলকাচ্ছে আর এই কপালটাতে প্রচণ্ড বিনিবিনি বিনিবিনি কোটা টাইপের হচ্ছে আর কি এটা আমার বিয়ের আগেও ছিল এই সমস্যাটা আর এই ওয়েদারে খুশকি তো আমার মানে হবেই হবে কারণ আমার কলকাতাতে থাকতে শীতকালেই হতো বেশি তো চলে এবার একটু রেস্ট নিই তারপরে আবার মানে আজকে এত কথা বলেছি আমার মুখ টুক ব্যথা করছে আমি এত কথা সাধারণত বলি না আর কি তো ওই আর কি আড্ডা মারতে 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 হয়ে গেছে বেশিরভাগটাই ছিল কিটুর কথা কালকে কিটু খুব কেঁদেছে আমরা চলে আসার পর এই সব মানে ঘুম থেকে উঠে যেই দেখেছে নেই আমরা নাকি খুব কেঁদেছে আর প্রমির সাথে কালকে প্রচুর গল্প করেছে কিটু প্রচুর গল্প মানে ও যে গল্পের গরু পুরো গাছে তুলে দিয়েছে এই আর কি এই জানলার কাছটা দেখে বুঝতেই পারছো যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন বাজে 4:05 আমি সমস্তটা রেডি করলাম ইজাটা পরেছিলাম বলে বালিশটা এরকম হয়ে রয়েছে ছাদ থেকে সমস্ত জামাকাপড় এনে এখানে ভাঁজ করে দিয়েছি 3টের সময় আমি দেখছি হঠাৎ করে জানলায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ওই জন্য আমি গিয়ে নিয়ে আসলাম এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে প্রমির আর আমার আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল অফিস থেকে বেরোনোর পর ও হঠাৎই ও 3টের সময় বললো কিন্তু মনে হচ্ছে না আমি যেতে পারবো আমাকে কতগুলো কাগজ নিয়ে গিয়ে ওর সাথে দেখা করতে হবে তারপরে যেতে পারবো মানে কাগজপত্রগুলো বাড়িতে রয়ে গেছে হঠাৎই কাজটা পড়ে গেছে আর কি তো ওই জন্যে যেতাম তো হলো তো না যাই হোক হবে বলে আমার মনে হচ্ছে না 4:20 অবধি আমি দেখবো তারপর নয় দেখবো ভাববো কী করি আর এ কটা জামাকাপড় এখনও শোকায়নি তাই জন্য আমি মেলে দিয়েছি শোকায়নি বলতে ওই কোমরগুলো হালকা হালকা ভেজা রয়েছে তাই জন্য আমি এখানে মেলে দিয়েছি আর যেরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাতে এখানে 4টা আসবে না এই আর কি জোরে হয়ে কমে যাচ্ছে এরকম হচ্ছে না বেশ ঝিরিঝিরি হচ্ছে এই জায়গাটা এই দেখো এসে পড়েছে তো ভালোই বৃষ্টিটা হচ্ছে আমি আবার তাড়াতাড়ি করে উঠলাম শুয়ে ঠুয়েছিলাম একটু তাড়াতাড়ি করে উঠে বাসনগুলোকে মাজলাম দুপুরের আমি বাসনটা না আর মাজিনি খেয়েতে উঠে আজকে ইচ্ছে করলো না তাই জন্য এই বিকেলবেলাটা মাজলাম আর জামাকাপড়গুলো আমি এই মাত্রই গোছালাম তো সব কাজই সেরে নিয়েছিলাম কিন্তু যেতে পারবো কি না তো বুঝতে পারছি না মানে আমি ঝিরিঝিরি বৃষ্টিতে ছাতা নিয়ে চলে যেতে পারবো ওর ওই অফিসের ওখান অবধি কিন্তু ব্যাপারটা হচ্ছে বা বামানালি সিগনালে গেলেও চলবে আমার কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপর স্কুটিতে কী করে যাব আমি অন্য রেনকোট আছে কালকে ওকে বলবো অফিস থেকে কালকে যেও তুমি কাগজপত্রগুলো একেবারে নিয়ে যেও তাহলে ওর রেনকোট থাকলে না ও অফিস থেকেও বেরিয়ে চলে যেতে পারবে আমার জন্য অপেক্ষা করতে হবে না কিন্তু আজকে তো আমার জন্য অপেক্ষা করতে হবে আমি কাগজগুলো পৌঁছে দিলে তারপরও যেতে পারবে আমি না রেডি হয়ে গেছিলাম এ দেখো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জোরে বৃষ্টিটা নেমে গেল আবার মানে ক্যামেরাটা হয়তো আসছে না কিন্তু ভালো বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে বেরোলে তো আরোই ভিজে যাবো এখন বেজে গেছে 4:30 এরপর বেরোলেও আমি কোনো লাভ করতে পারবো বলে আমার মনে হচ্ছে না দেখি প্রমি বেরোক অফিস থেকে তারপর কথা বলি যে আমি ওকে শুধু কাগজগুলো পৌঁছে দিলে ওর হবে কি হবে না বুঝতে পারছি না হলে কালকে একটা
হবে অবশ্য। এখন বর্ষাকাল তো এখন কবে কি হবে বোঝা যাচ্ছে না। আমি দেখো বেরোবো বলে বৃষ্টি পড়ছে বলে চুলটা বেঁধে নিয়েছি, যেহেতু আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছি ওই জন্য। আরো আমি না আর বেরোতেই পারলাম না, যে ঝিরঝিরে বৃষ্টিটা পড়ছিল তারপর তো আরো জোরে নেমে গেল, বুঝতে পারছো কি না জানি না। এ দেখো মানে ভালোই পড়ছে আর কি, পুরো ভিজে যাব। প্রমিত বলল রেনকোটটা পরেও আসবে, তো দেখাই যাক। এ দেখো এবার ভালো বুঝতে পারবে, ভালোই বৃষ্টিটা পড়ছে। আজকে হঠাৎ বিকেল থেকে শুরু হয়ে গেল বৃষ্টিটা, এই কদিন তো ছিল না বৃষ্টিটা ভালোই, তো আবার শুরু হয়েছে বৃষ্টি পড়া। আমি যাচ্ছি এখন অনুপের দোকানে, অজ্ঞতা জামা কাপড় তো ছেড়েই পেলাম, আর তো যেতে পারিনি। আর বৃষ্টিটা না আরো জোরে নামছে, আমি দেখছি যত সন্ধে বাড়ছে ততই বাড়ছে, তো একটা ব্যাগ আর এই ছাতাটা নিয়ে যাচ্ছি। একটু পেঁয়াজ আনবো, ডিম আনবো, এগুলো একটু আনতে হবে। তো ওকে বললাম তুমি যাবে, বলছে আমি আর যাবো না অনুপের দোকানে নিচে, এখন তুমি যাও। তাই জন্যে আমি যাচ্ছি, কথা বলতে বলতে সুইচটাই দিতে ভুলে গেছিলাম, দেখছি দাঁড়িয়েই রয়েছি আমি। তো যাই হোক, তাই যাই নিয়ে আসি আমি। তারপর কালকে ভেবেছি কি বলতো, আর তরকারি ফরকারি দেবো না, একটু ও অফিস থেকে বেরিয়ে কাজটা সেরে তারপরে আবার অফিসে ঢুকবে, তো একটু তাড়াও থাকবো, অত তরকারি ফরকারি খেতে পারবে না মাছ ফাছ, তো কালকে পোলাও আর ডিম বানিয়ে দেবো ঠিক করলাম। তো চলো যাই নিয়ে আসি। এখন বাজে 8:12, রাতে করব পানির, আর এই পানিরটার সাথে পরোটা ভালো লাগবে, তাই ওই যেরকম অল্প তেলে একদম করি সেটাই করব। আর কালকের জন্য এখানে ডিম আর আলুটা, ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, আর আলুটা জাস্ট এখন ছেড়ে দিলাম। আলুটাকে আমি জাস্ট একটু ভাপিয়ে নিই, মানে জলটা ফেলে দিই আর কি। তো আর এখানে পানিরটা করব হচ্ছে এই যে এখানে পোস্ত, চারমগজ, আদা আর সাদা তিল বেটে নিয়েছি, এই গ্রেভিটা দিয়েই করবো। আর গ্রেভি বানানোর জন্য সামান্য দুধ দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঝালটাকে বানানোর চেষ্টা করব, মানে যাতে ঝালটা হয়। কাঁচা লঙ্কাটা দেবো না, দেবো তোমাকে দেখিয়ে, আমাকে ভেঙাচ্ছে ক্রমশ পাশে এসে দাঁড়িয়ে। তো যাই হোক, কারণ এইভাবে করছি কারণটা হচ্ছে সেদিনকে না ঠাকুরের পানিরটা আমি তো পাইনি, আমার মানে জানি না, দাঁড়াও এতক্ষণ ঠিক পনির দেখিয়ে কথা বলতে ভালো লাগছিল না, দেখো আমার চুল ঠুলের অবস্থা, রাত্রিবেলা চুলটা বেঁধে টেতেই শোবো, তো একেবারে করবো রান্না পান্না করে গিয়ে চুল ঠুল বেঁধে মুখ টুখ ধুয়ে তারপরে খেতে বসবো। তো যাই হোক পরোটাটাও ভাজবো, কিন্তু তার আগে যেটা বলছিলাম আর কি, সেদিনকে যে ঠাকুরের ভোগের রান্নাগুলো হয়েছিল, বিশ্বাস করো কোনো খাবার আমি বলতে পারবো না কেমন হয়েছিল, বাকিরা সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছিল। আর ওখান থেকে 3 টুকরো পানির শুধু প্রমি পেয়েছিল, প্রমি বলেছিল পানিরটা নাকি অসাধারণ হয়েছিল। তো ঠাকুরের ভোগের রান্না এমনিই ভালো হয়, সেটা আমি হাজার চেষ্টা করে এখন ভালো মশলাপাতি দিয়ে বানালেও আমি ভালো করতে পারবো না। ঠাকুরেরটাতে না আমি কোনো মানে এরকম বাটা মশলা ইউজ করতে পারিনি, ওই গুঁড়োগুলো কিনে এনেছিলাম, পোস্ত গুঁড়ো, আদা বাটা এরকম কিনে এনেছিলাম আমি প্যাকেটগুলো। তো এই মিক্সিটা যেহেতু আমি আমিষের জন্য ব্যবহার করি, আদা মানে রসুন পেঁয়াজ বাটি, তাই এটাই ঠাকুরের মিক্সি আমি করতে পারি না, তাই আমি সবটাই গুঁড়ো ব্যবহার করি ঠাকুরের পুজোর দিন আর কি। তো তাই দিয়ে করে আর গ্রেভিটা দুধ দিয়ে বানিয়েছিলাম আর কি, জল দেইনি কোনো, তো খুব ভালো খেয়েছিল। তো সেদিন তো ভাগে পাইনি, আমি তো পাইনি, সেটা ছেড়েই দাও, আমার অশেষ কৃপা ঠাকুরের যে সেদিন অত ভালোভাবে হয়ে গেছিল। তো যাই হোক আজকে সেভাবে করার চেষ্টা করছি, দেখি কি হয়। দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানোর সময় না মশলাটা আমি জল দিয়েছিলাম একটুখানি, কারণ পোস্ত না নাইলে লেগে যায়, তো এবার আমি দুধটাকে দিয়ে দিলাম, ব্যাস এটাকেই গ্রেভি করে নামিয়ে নেবো জাস্ট। তো আমার হয়ে গেছে দেখো, তো এই দেখো পানিরটাকে এরকম দেখতে হয়েছে, খুব তেল তো আমি দেই না, আর আমি লাস্টে নামানোর আগে একটুখানি বাটার দিয়েছি, তোমরা চাইলে কাসুরি মেথি পাতাও দিতে পারো, আমি আর দেইনি আজকে। তো চলো খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, পানিরটা ভালোই হয়েছিল খেতে, আজকে আমি দুদিকে দুটো বেগুনি বেঁধে নিয়েছি। আসলে একটা বাঁধলে না মাছের মাথার মাঝখানটায় থাকে, তো আমি শুতে পারি না ঠিক করে, আর বেগুনিটা বেঁধে শুলে না অন্তত পক্ষে চুলগুলো আমার উঠছে না, আমি এটা খেয়াল করেছিলাম, কারণ জট পাকানোর কোনো ভয় নেই, তাই জন্যে কাটাবো চুলটা একটু ওয়েট করে যাচ্ছে এই আর কি, আর কিছুই না। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো টাটা।